ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা চুলের একটা বিউটি টিপস নিয়ে, চুলের কেয়ার, হেয়ার কেয়ার। তো এখন দেখতেই পাচ্ছ এখন শীত চলে এসেছে প্রায়। তো এই শীতে আমাদের সবচেয়ে বড় যেটা প্রবলেম করে চুলের সেটা হচ্ছে ড্যানড্রফ। তো ড্যানড্রফ থাকলে প্রচুর সমস্যা হয়, চুলে চুল উঠতে থাকে, প্লাস চুলের ডগাগুলোও ফেটে যায়। আর যে কোনো হেয়ার স্টাইল বা যে কোনো যেভাবেই তোমরা এই শীত মানে অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে গেলেও চুলটা যদি ঠিকঠাক মতন পরিচর্যা না থাকে আর সেই সঙ্গে যদি ড্যানড্রফ থাকে তাহলে সমস্ত কিছুই মাটি হয়ে যায়। তো আজকে আমি তোমাদের জন্য যে বিউটি টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে কীভাবে ঘরোয়া উপায়ে খুব ছোট ছোট উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি ড্যানড্রফটা সারা শীত ভোর তোমরা কীভাবে ড্যানড্রফের হাত থেকে মুক্তি পেতে পারো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো চলো একটুখানি দেখে নাও। বানাতে আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা আদা আর একটা শ্যাম্পুর পাতা, মানে শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু তোমরা ইউজ করতে পারো আর তাতে কোনো কিছু বাধা কিছু নেই। এবার দেখো কীভাবে আমি এটা বানাচ্ছি। তোমরা নিজেদের চুল অনুযায়ী শ্যাম্পু বা এই যেটা সলিউশন বানাচ্ছি সেটা নিজেরা করে নেবে, আমি আমার মতন করে করে নিচ্ছি। এটা শ্যাম্পু নিলে যে কোনো শ্যাম্পু, এরপর এই এক টুকরো আদা এটাকে গ্রেট করে নেবে। এভাবে পুরো আদাটা তোমরা গ্রেট করে নেবে। দেখো আমার প্রায় পুরোটা গ্রেট হয়ে গেছে। এবার এটা রস বের করে দেখো, আমি আদার ওটা রসটা বের করে নিলাম। এবার তোমরা কী করবে, এই আদা রসটা শ্যাম্পুর সাথে এভাবে পুরো রসটা মিশিয়ে দেবে। আমি প্রথমেই বলেছি তোমাদের চুল অনুযায়ী, চুলের লম্বা ছোট মানে তোমাদের চুল অনুযায়ী তোমরা এই মিশ্রণটা তৈরি করবে। এভাবে আদার রসটা শ্যাম্পুর সাথে পুরো ভালো করে মিক্সড করবে। এই দেখো আস্তে আস্তে দেখছো একটুখানি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ততক্ষণ এইভাবে এটা মেশাবে যতক্ষণ না খুব ভালোভাবে মিশে যাচ্ছে। এই দেখো এরপর এটা তোমরা চান করার সময়, এটা তো শ্যাম্পুর সাথে পুরো মিশিয়ে গেল, চান করার সময় এটা এই শ্যাম্পুটা তোমরা ব্যবহার করো। সপ্তাহে 2 থেকে 3 দিন এভাবে শ্যাম্পু করো। আশা করি 100% গ্যারেন্টি, 100% গ্যারেন্টি এই উপকর এই মিশ্রণটি লাগিয়ে তোমাদের চুল থেকে ড্যানড্রফ পুরো শীতে উধাও হয়ে যাবেই যাবে, এটা আমার 100% গ্যারেন্টি। তোমরা এটা ব্যবহার করো, কেমন থাকছে না থাকছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে এটা জানিও, আশা করি উপকার পাবে। ড্যানড্রফ সাধারণত শীতকালে হয় আর ড্রাই স্ক্যাল্প বা শুষ্ক চামড়ার কারণে এটা হয়। তারপর কী বলতো, আমাদের মাথায় বা চুলের গোড়ায় তেল থাকে যা শীতকালে না রুক্ষ মানে শীতকালে যে রুক্ষতা সেই রুক্ষতাতে শুকিয়ে যায় এবং মাথা চুলকোয়, তারপরে ধরো চামড়া উঠে যেটাকে আমরা ড্যানড্রফ বলে থাকি। এবার খুশকি বা ড্যানড্রফ হওয়ার আর এক প্রধান কারণ আছে, সেটা কী বলতো, ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া আর ময়লা। যেহেতু আমরা বাইরে যাওয়া আসা করি, এবার রোজ বাইরে যাওয়া আসার ফলে কি আমাদের নিয়মিত আমরা শ্যাম্পুটা ঠিক মতন করতে পারি না বা হয়ে ওঠে না, সেই কারণে আমাদের অনেক ধুলো ময়লা মাথার স্কাল্পে জমে যায়, এবার যা থেকে সৃষ্টি হয় অনেক ব্যাকটেরিয়া। এবার তার জন্য সবসময় আমাদের উচিত মাথাটাকে পরিষ্কার রাখা, খুব দরকার হলে সপ্তাহে 2 দিন বা 3 দিন তোমরা বাইরে থেকে এসে যদি আমরা সঙ্গে সঙ্গে শ্যাম্পুটা করে নিই তাহলে আমাদের এই প্রবলেমগুলো হয় না। আর এই যে সলিউশনটা আমি বানাচ্ছি এটা তোমরা প্রত্যেক দিন না হয় সপ্তাহে 2 থেকে 3 বার তোমরা এটা ইউজ করো, চান করার সময় শ্যাম্পুটা করে নাও, এমনিতেই শ্যাম্পু করবেই, তার সাথে এই আদার এইটা রসটা দিয়ে যেভাবে আমি দেখাচ্ছি এটা যদি শ্যাম্পু করে নিতে পারো মানে নিশ্চিন্তে থাকো তোমরা, 100% গ্যারেন্টি নিশ্চিন্তে তোমাদের ড্যানড্রফের সমস্যা চিরতরে দূর হয়ে যাবে।
ছিল আজকের আমার বিউটি টিপস। আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই এক্ষুনি 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটি চলে আসে। তো যতদিন না আমি আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।